কি বলবেন, রাজধানীর রাজপথ নাকি কোনো অজপাড়া গায়ের খানাখন্দ, নাকি কোনো খালের বা নালার মধ্যে ভুল করে গাড়ি চলে এসেছে। কিন্তু যাই বলেন না কেন, বাস্তবতা হলো এটি রাজধানীর রাজপথ, মৌচাক রাজারবাগ সড়ক। নিয়তি যাদের এই পথে চলতে বাধ্য করে তাদের জন্য সামনে কি বিপদ আছে তা তারা কেউ জানেন না। আর পথ যানজটে নাকাল এলাকাবাসী। এত কষ্ট করে তো যাওয়া যায় না, মাঝে মাঝে আমরা আসেই না, এমন পরিস্থিতি, গাড়ির চাকা বন্ধ চলে যায়, গাড়ি বন্ধ হয়ে যায়। পরীক্ষা হয়েছে দুইটা থেকে, ইন্টার পরীক্ষা দিতেছে, আসতে হয় 11টার সময়। গত 8 জুন এলাকাটি পরিদর্শন করে 7 দিনের মধ্যে রাস্তা ঠিক করার নির্দেশ দিয়েছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তবে এখনো রাস্তার কাজে হাত। তবে এলজিইডি বলছে আগামী বছর ফ্লাইওভারের কাজ শেষ হলেই কমবে এ দুর্ভোগ। সৌমিত্র মজুমদার, 71, ঢাকা।